হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ সিরিজ অফ আওয়ার ওয়েডিং। আর আজকের এপিসোড হচ্ছে আমাদের বার্ষি বিয়ে। তো চলো তোমরা সবাই দেখে নাও। তো এবার একটা গল্প বলি। তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল, ভাইরাল ভিডিওতে বেশিরভাগ কমেন্টসই এটা ছিল, দিদি তোমার কি দুবার বিয়ে হলো? দিদি তোমার দু রকমের শাড়ি কেন? তো দেখো, আমরা নর্থ বেঙ্গলে আমাদের সিঁদুরদানটা পরের দিন হয় এবং সেটাকে আমরা বার্ষি বিয়ে বলি। তো বার্ষি বিয়ের দিন সকালবেলা আমাদের নতুন যুগলের একসাথে গায়ে হলুদ ও স্নান হয়, যেটা বিয়ের দিন সকালবেলা দুজনের আলাদা হয়, সেটা বিয়ের পরের দিন মানে বার্ষি বিয়ের দিন আমাদের একসাথে স্নান হয়। এবং তারপরে আমরা নতুন যে কপোত কপোতি একসাথে নতুনভাবে রেডি হই, নতুন ড্রেস পরি, তুমি এক ড্রেসও রাখতে পারো, বাট আমরা ফটো যাতে ডিফারেন্ট আসে ফটোতে, সেই জন্য আমরা আলাদা আলাদা শাড়ি পাঞ্জাবি পরে আবার নতুনভাবে বিয়েতে বসি, নতুনভাবে যোগ্য হয়, নতুনভাবে বিয়ের বাকি যে নিয়মগুলো সম্প্রদানের পরবর্তী নিয়মগুলো সেটা আমাদের হয়। বিয়ের আগের দিন শুধুমাত্র সম্প্রদানটুকু আমাদের থাকে, আর বার্ষিক বিয়ের দিন খৈদান, যোগ্য, সাত পাক ঘোড়া, সিঁদুরদান, বাকি রিচুয়ালসগুলো সমস্ত পালন হয়। এবার তোমরা বলবে, দিদি আমরা তো কখনো দেখিনি। এই মেসেজগুলো বেশিরভাগই আসে সাউথ বেঙ্গল থেকে, কারণ তোমরা নর্থ বেঙ্গলের ভিডিও দেখোনি, বিয়ের ভিডিও বা বিয়েতে আসেনি। আর যে সমস্ত সিরিয়াল বা বিয়েগুলো হয় সেগুলো পুরোটাই সাউথ বেঙ্গলের নিয়ম অনুসারে হয়, সুতরাং সেই জন্য তোমরা এই নিয়মটা জানো না। আশা করি এই ভিডিও থেকে আমাদের উত্তরবঙ্গের বিয়ের নিয়মটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তো দেখো, নতুন জামা কাপড় পরে আমরা বসে পড়েছি আর সূর্যদেবকে প্রণাম করে আমাদের নতুনভাবে বার্ষি বিয়ে শুরু হলো। প্রিয়ং মহাদুতিং ধন্তারিং সর্বোপারম। প্রজাপতি তোমাকে করতে হবে না, প্রজাপতি ঋষি ধনুষ্টিপ ছন্দ অগ্নির দেবতা বসছি দাও।
হইছে হইছে হইছে।